기 오래. সাবান দিয়ে হাত ধুই পাওয়া না আর দিয়ে তোলে যে হাত দে কিতে বুলাবা রে কানকে ধরিছা ও মোর কান পুড়ি হইছে
কেনেকে ফোন আতে ফোন বলি ভবিষ্যতে তো কানত লাগ গৈছে দুই ঘন জ্বলিছে ফোন দুইবার আইছিল যে তিন বছর ধরে এটা কষ্ট পড়ি আছা লাজ না লাগে তোমার তোমার বয়সত মই সবতকে ফার্স্ট আইছিল তোমাক সাগে ভাল টিউশন মাস্টারে পড়াইছিল এই গাইজ কথা এটা কওক এই যে বিশ্ব মহামারীক লৈ চৰকাৰে বন্ধ দিছে এই চৰকাৰী বন্ধটো আমাৰ মানি চলাটো বহুত জৰুৰী হয় আপোনালোকে প্লিজ ঘৰত থাকক কোনো দোকান পোহৰত নাযাব একদম যিমান ডাঙৰ ইম্পৰ্টেণ্ট কাম থাকে একো দৰকাৰ নাই ঘৰৰ মানুহৰ লগত থাকক টাইম স্পেণ্ড কৰক ফেমিলিৰ লগত টাইম স্পেণ্ড কৰক একদম ৰিকুৱেষ্ট আৰু ঘৰত কাৰণ এই ভাইৰাছটো যে এজনত তাত বিয়পিব লাগে না গোটেই জেগাত বিয়পি যাব আৰু চবে মৰিব লাগিব গতিকে একদম ঘৰৰ মানুহৰ লগত থাকক দোকান পোহৰত নাযাব একদম ৰিকুৱেষ্ট দোকান পোহৰ ফাৰুকে দোকান খুলিছি চিগাৰ খাইছো কি কওঁ মনে মনে কি কৰে কি করে কথা নহয় আপোনাৰ এইটো নেচাৰেল কা কৰোণাৰ কোনো লক্ষণ নাই জাষ্ট মই আহি থাকিম চাবৰ কাৰণে একো টেনচন ল'ব নালাগে তই মোক কালিৰ পৰা দৰ্জা মাৰি পেলাই থৈ দিছে হা দলি মাৰি পেলাই ভাত দিছে সমগ্র বিশ্বত এতিয়া করোনার আতঙ্ক চলি আছে যার বিনিময়ত আমাক সরকারে রুল বান্ধি দিছে ঘরত থাকবে গতিকে আমি ঘরত থাকাতো আমার কারণে বহুত সেফ হয় কারণ সরকারে আমাক ভালোর কারণে কৈছে তথাপিতো আর যোনে যোনে বুঝি পোৱা নাই তেখেতসকলক বুঝাবার চেষ্টা করো ঘরত থাকাতো বহুত বেটার বলে ভাবো কিছুমানে সুধিব পাৰে তুমি ভিডিওটোর দ্বারা কি মেসেজ দিলা মই ভিডিওটোর দ্বারা একো মেসেজ দিব বিচাৰে নাই জাস্ট ঘরত থাকি দেখে বোর হয়ে গেছো এইকেইদিন থাকি কেনে মানে কি সোশ্যাল মিডিয়াত কিছুমান বস্তু দেখিছো বা ভিডিও দেখিছো দেখি কেনে এগুলা মিক্স করে কেনে বনাইছো আর টাইম পাসর কারণে যাতে ঘর থাকি তো সবর টাইম পাস কিনা তো লাগে ন তো সেই টাইম পাসটার কারণে ভিডিওটা বনাইছো ইয়াত কোনো ধরনের মেসেজ নাই গতি স্টে হোম স্টে সেফ গতি ঘর থাকক সুখত থাকক ফ্যামিলির লগত থাকক টাইম স্পেন্ড করক বা যিখিনি বেলে একো নাই আর দুই নম্বর কথা কিছুমানের খোয়া লওয়ার প্রবলেম হয়েছে বা বজার সজার করার বা পয়সা পাতির অসুবিধা হয়েছে চৰকাৰে যিখিনি পাৰে সহায় কৰিছে আৰু নোৱাৰাখিনি আমাৰ মানুহবোৰে আমি নিজেও কৰিব লাগিব আমি অলৰেডি কৰি আছোঁ আপোনালোকে যদি পাৰে সক্ষম হয় তেতিয়াহ'লে কাৰোবাক হেল্প কৰক দুখীয়া গৰীবক যিখিনি পাৰে যিখিনি সম্বল হয় তো মই বিশেষ নকওঁ নতুনকৈ ক'বলগীয়া একো কথা নহয় চবেই জানে গমেই পাইছে গতিকে এইখিনি আৰু যাৰ যাৰ এই ভিডিঅ'টোৰ দ্বাৰা যিটো ভিডিঅ'টো ৰিলেটেড যাৰ যাৰ এনেকুৱা ঘটনা চলি আছে আৰু মানে এইকেইদিন বন্ধক লৈ তো তাক ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি দিবচোন এনেকৈয়ে আৰু বেলেগ আৰু একো নাই আৰু তো বাই বাই লাভ ইউ জয় আই অসম Stay home, stay safe. Jai Hind.